আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা ভালো আছেন। ফ্র্যাকচার নিয়ে বেশ কিছু কোশ্চেন কদিন আগে আমি পেয়েছি, বিশেষ করে আমাকে প্রশ্ন করা হয়েছিল এরকম যে স্যার ফ্র্যাকচার হয়েছে, এই ব্যাপারে আপনি কোনো পরামর্শ আছে কিনা। হ্যাঁ, এই বিষয়ে আসলে অনেক ইম্পর্টেন্ট একটা ইস্যু যে অনেকেরই ফ্র্যাকচার হয়। ফ্র্যাকচার বলতে ধরেন এলবো জয়েন্ট ভেঙে গেছে, রিস্ট ভেঙে গেছে, অথবা হাঁটুতে ফ্র্যাকচার হয়েছে, অথবা পায়ে ফ্র্যাকচার হয়েছে, অথবা যে কোনো জয়েন্ট ফ্র্যাকচার হয়েছে আপনার। সাপোজ ফ্র্যাকচার হওয়ার পর, ভেঙে যাওয়ার পর কি করেন আপনি? সরাসরি অর্থোপেডিসিয়ানের কাছে গিয়ে এটা হয়তো বা সার্জারি করে ফেলছেন, অথবা ব্যান্ডেজ করে, অথবা প্লাস্টার করে রাখা হচ্ছে। তো রাখার পর কি হয়, হাতটা অটোমেটিক্যালি কি হচ্ছে এরকম থাকছে, থাকার ফলে কি হচ্ছে, হাতটা সোজা করতে কষ্ট হচ্ছে। যখন 20 দিন, কারো 25 দিন, কারো 15 দিন, কারো 40 দিন এভাবে রাখা হচ্ছে, বা যে কোনো জয়েন্টকেই এভাবে রাখা হচ্ছে। আপনি একটা জিনিস বুঝেন যে আপনি একটা ঘাসের ওপর যদি একটা ইট চাপিয়ে রাখেন, 15-20 দিন বা 1 মাস পর যখন তুলবেন, হয় ঘাসটা মরে যাবে, নাহলে হলুদ অবস্থায় দেখবেন আপনি যে ঘাসটা হলুদ হয়ে গেছে একেবারে। কারণ কি, এর মধ্যে অক্সিজেন পাস করছে না। তো আপনি যখন এরকমভাবে জয়েন্ট রাখেন, এই জয়েন্টগুলোর যে ফ্লেক্সিবিলিটি বা মুভমেন্ট করার যে ক্ষমতা, এটা সে হারিয়ে ফেলে। হারিয়ে ফেললে কি হচ্ছে, জয়েন্ট আর সোজা হচ্ছে না। এখন আমরা অনেক সময় মনে করে থাকি যে আমার ফ্র্যাকচারের পর আমার ইয়াটা খুলে দেওয়া হয়েছে, প্লাস্টার খুলে দেওয়া হয়েছে, এখন এটা কি হবে। অনেকে আপনাকে বলে দিয়েছে যে আপনি এই ব্যায়ামটা এরকমভাবে করুন, একা একা করুন, কিন্তু আপনার কি ক্ষমতা আছে যে আপনার এখানে ব্যথা আছে, ব্যথার উপর আপনি চাপ দেন? সাপোজ আপনার নিজের ফোড়া আপনি নিজে কাটতে পারবেন না। কেন পারবেন না? কারণ ফোড়াতে অনেক পেইন থাকতেছে, আপনি ওই জায়গায় কেটে ফেলবেন? কখনো সম্ভব না। আপনার দ্বারা একজনের হেল্প নিয়ে আপনাকে কাটতে হয় যখন বড় কোনো ফোড়াগুলো হয়ে যায়। তো আসলে এরকম হচ্ছে আমাদের জয়েন্টে যখন ফ্র্যাকচার হয়, ফ্র্যাকচার খোলা হয়, খোলার পর আমরা করি কি, কয়েকটা ব্যায়াম হয়তো বা কেউ আপনাকে শিখিয়ে দিল বা বলে দিল, বললো যে এখন বাসায় যেয়ে করেন, এটাতে আপনার একটা মাথায় বাড়ি দেওয়া হয় একভাবে। কেন? কারণ যাদের ফ্র্যাকচারটা বেশি খারাপ থাকে, যাদের লিগামেন্ট মাসেল টেন্ডনগুলো বেশি শক্ত থাকে, তারা কি হয়, তাদের হাত 1000 টান দিলেও সোজা হয় না, এরকম প্রেশার দিলেও সোজা করতে পারেন না, তাদের হাত এরকম হয়ে থেকে যাচ্ছে। কেউ হাঁটু সরাসরি ব্যান্ড করতে পারতেছেন না, ব্যান্ড করা বন্ধ হয়ে গেছে। কারো হচ্ছে দেখা যাচ্ছে যে জয়েন্টে ফ্র্যাকচার হয়েছে, সে জয়েন্ট প্রপারলি মুভ করে না এবং ব্যথা আছে অনেকের। এগুলোর জন্য কি করণীয়, দেখুন আমাদের কিছু এক্সারসাইজ আছে, যে এক্সারসাইজগুলো স্ট্রেচিং এক্সারসাইজ। এই স্ট্রেচিং এক্সারসাইজের মাধ্যমে এই মাসেলগুলোকে আবার আস্তে 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 টেনে লম্বা করা যায়। যে কারণ মাসেলের 4টা ধর্ম আছে, একটা হচ্ছে কন্ডাক্টিভিটি, কন্ট্রাক্টিলিটি, ইরিটাবিলিটি, আর হচ্ছে ইলাস্টিসিটি। এই ইলাস্টিসিটি একটা ধর্ম, যেটার নাম হচ্ছে, যেটার জন্য মাসেলকে টান দিয়ে বড় করা যায় এবং মাসেলকে আবার ছেড়ে দিলে ছোট হয়ে যায়। এই ইলাস্টিসিটির কারণে আপনার মাসেলগুলোকে আবার আমরা যখন স্ট্রেস করবো, স্ট্রেস করলে কী হবে, ছাড়বে, ছাড়লে কী হবে, আস্তে 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 মাসেলগুলো বড় হবে, বড় হতে গেলে আপনার আবার লেন্থ ঠিক মতো আসবে এবং আপনি আবার ভাঁজ করতে পারছেন, সোজা করছেন। আমি একটা রুগী কদিন আগে পেয়েছি, যিনি হচ্ছেন আপনার ভাত খেতে পারে না, আমাকে এসে কমপ্লেন করছে, স্যার আমি এ পর্যন্ত সবই করতে পারতেছি কিন্তু ভাত খেতে পারতেছি না, আর পানিটা খেতে পারি না গ্লাসে, এই দুটা প্রবলেম সে আমার কাছে নিয়ে আসছে। আমি কি করছি, আস্তে আস্তে তাকে অ্যাসেসমেন্ট করে দেখি যে এই রোটেশনাল যে মুভমেন্টটা করে এ পর্যন্ত ভাঁজ করবে, এখানে এসে তার টাইট হয়ে গেছে, এই টাইটনেসের কারণে সে মুখে নিতে পারতেছে না। তখন কি হয়েছে, তাকে আমি মাসেলগুলো লুজ করেছি আল্লাহর রহমতে, মাত্র 10 দিন হলো মনে হয় না, 11 দিন হচ্ছে আজকে, এই 10-11 দিনে আল্লাহর রহমতে সে এখন ভাঁজ করে একদম মুখে খেতে পারতেছে। তো চলুন দর্শক, আমরা বেশি কথা না বলে কয়েকটা এক্সারসাইজ আপনাদেরকে দিই, যেগুলো আপনাদের সেলফ করে আপনি উপকার পাবেন। যেমন কারো সাপোজ এলবো জয়েন্টে যদি ফ্র্যাকচার হয়, তাহলে এই হাতটা এ পর্যন্ত নেওয়ার পর আর নিতে পারেন না, তখন কী করবেন, এই অপর হাত দিয়ে আস্তে 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 করে এটাকে প্রেস করে 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 এইভাবে আনতে হবে। এটা গেল। আবার কারো হচ্ছে সোজা হয় না, কারো এরকম হয়ে আছে, তারা করবেন কি, তারা আস্তে 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 করে হাতটাকে চাপ দিয়ে এই সোজা করলেন। এরকমভাবে মনে করেন যে এই এলবো জয়েন্টের জন্য এটা, রিস্ট কারো ফ্র্যাকচার হয়েছে, সাপোজ রিস্টে কোনো মুভমেন্ট করতে পারছেন না, তখন কি করবেন, রিস্টটা সাপোজ এ পর্যন্ত আসে, তখন তাকে এই আঙুল দিয়ে ধরে টেনে এ পর্যন্ত নেবেন, নেওয়ার পর ধরে রাখবেন, আবার আস্তে 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 এই দিকে নেবেন। মানে আপনার এই জয়েন্ট ফ্র্যাকচার হলে আপনি কি করবেন, অপর হাত দিয়ে এটাকে স্ট্রেচিং করার চেষ্টা করবেন, দেখবেন যে আপনার এই জয়েন্টগুলো আস্তে আস্তে লুজ হচ্ছে। ঠিক এইভাবে আমরা যদি হাঁটু বলতে চাই বা নির কথা যদি বলতে চাই, আমরা বেডে শুয়ে একটু দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন যে হাঁটু কারো এরকম ব্যান্ড, ম্যাক্সিমাম হাঁটুর ফ্র্যাকচার অনেক পেয়ে থাকি আমরা, এই জন্য হাঁটুটা দেখাচ্ছি যে দেখুন এরকম আছে, কেউ এ পর্যন্ত আনতেই পারে না এবং এরকম ব্যান্ড হয় না। আচ্ছা আমি এদিকে একটু ঘুরে দেখাই, না হলে এদিকটা সুন্দর দেখাচ্ছে না। এরকম হাঁটু অনেকের ক্ষেত্রে এরকম হয় যে এই হাঁটু এরকম সোজা হয়ে আছে, এই ব্যান্ড আর করতে পারছে না, বা এতটুকু পারছে এতটুকু আর আসে না, তখন কি করবেন, অপর হাত দিয়ে আস্তে 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 এভাবে টান দিয়ে লাগাবেন। যদি কেউ হাঁটু এরকম পুরো ভাঁজ করতে পারতেছেন না শুয়ে, তখন যেটা করবেন, পায়ের সাথে এরকমভাবে বাঁধিয়ে নেবেন। বাঁধিয়ে নেওয়ার পর দেখুন
আমি কিভাবে কাত করে আস্তে 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 টান দিতেছি, টান দিয়ে এই যে নিয়ে আসতেছি, আবার সোজা করতেছি, আবার এই টান দিয়ে আস্তে আস্তে ভাঁজ করতেছি। সেম একইভাবে এই কাজটা আপনারা নিজে নিজে করতে পারবেন, যে পায়ে হোক বা যে সম যে জয়েন্টে হোক, এইভাবে আস্তে আস্তে এক্সারসাইজগুলো যখন করবেন ফ্র্যাকচারের পরবর্তী, তখন আপনার কী হবে, জয়েন্টগুলো একটু একটু হলেও লুজ হবে বা কিছুটা ছাড়বে। ছাড়লে কী হচ্ছে, মাসেলের লেন্থ বাড়লে আপনি পাটা একটু ইজিভাবে ভাঁজ করতে পারতেছেন। কারো অ্যাঙ্কেলে হতে পারে বা এই জয়েন্টে ফ্র্যাকচার হতে পারে, তারা কী করবেন, এভাবে পাটা অনেক সময় এরকম থাকে বা এরকম থাকে বেশি, তখন কী হচ্ছে যে এই তল দিকে যদি যাই বা ওপর থেকে এই তল এভাবে প্রেস করতে 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 এভাবে নিয়ে যেতে পারি আমরা, এবার টান দিয়ে। আবার কারো যদি এরকম হয়, এটা জাস্ট এই জয়েন্টটা দেখুন, এই এবং এই এবং এটা এটাই চারটা মুভমেন্ট আমরা স্ট্রেচিং করার চেষ্টা করব নিজে নিজে একা একা। সাধারণত এই ধরনের এই জয়েন্টগুলোতে বা এই সাইজ এই সব এরিয়াতে ফ্র্যাকচার বেশি হয়, যার কারণে এই কমন এরিয়াগুলো আপনাদেরকে আমরা দেখালাম। এবং যারা ফ্র্যাকচারের এই সমস্যার পরও দেখা যাচ্ছে এক্সারসাইজ করলেন কিন্তু কিছুটা আপনি নিজে নিজে আর পারতেছেন না, তখন যেটা করবেন আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন, আমাদের ফোন নাম্বার দেওয়া আছে এবং আমাদের কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন, আমরা অবশ্যই আপনাদের সহযোগিতা করব। দর্শক, ভিডিওটি উপকারী মনে হলে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি শেয়ার করার চেষ্টা করুন, যাতে আপনার আশপাশের যারা এই সমস্যায় আছে তারাও যেন উপকার পায়। তো পরবর্তী আবার কোনো ভিডিওতে দেখা হবে, সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।